লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরুর বিরুদ্ধে পরিষদে সরকারি কার্যালয়ে বসেই নিয়মিত মাদক সেবনের অভিযোগ ছিল অনেক দিনের। এবার তার সত্যতা মিলল ফাঁস হওয়া একটি ভিডিওতে। কার্যালয়ে বসে এলাকার এক চিহ্নিত মাদক কারবারি ইউসুফের কাছ থেকে ফেন্সিডিলের বোতল তুলে নেন তিনি, এরপর তা সেবন করেন। ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে হাতীবান্ধা থানা পুলিশ। তবে মাদক সেবনের কথা অস্বীকার করেছে অভিযুক্ত আনোয়ার হোসেন মিরু। তার দাবি এটি হার্বাল ওষুধ। আমার নামে যে মিডিয়াতে অপপ্রচার চালানো হচ্ছে, এটা আমি মনে করি যে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট ভিত্তিহীন। কারণ এটা মূলত কারণটা হলো যে আমাদের উপজেলা পরিষদে দীর্ঘদিন থেকে আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছে, মামলা মোকদ্দমা চলে আসছে, এবং এটা বিষয়টা ছিল আমি একজন ডায়াবেটিস রোগী। আমি বিভিন্ন গাছগাছান্তের এবং বিভিন্ন প্রকার যেটাকে বলে আয়ুর্বেদিক এই ওষুধগুলো আমি কিন্তু আমার এক বন্ধুর দ্বারা যে আমি কিন্তু বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসাই এবং সে আমাকে অফিসে এনে দিয়ে যায় এবং এইটাকে পুঁজি করে তারা ওষুধটাকে তারা মাদক বানিয়ে আমাকে কিভাবে আমার মান সম্মান হেয় করা যায়, আমার পরিষদের মান সম্মান ক্ষুণ্ণ করা যায়, এটা নিয়ে তারা একটা কুচক্রী মহল, মানে আমার প্রতিদ্বন্দ্বী যে মহলটা আছে, হ্যাঁ, এই মহলটা কিন্তু এই ওষুধের বোতলটাকে মাদক হিসাবে তারা অপপ্রচার চালাচ্ছে। আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তবে ঘটনাটিকে ন্যাক্কারজনক আখ্যা দিয়ে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন দেশের প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ায় একটি ভিডিও দেখেছি, ভিডিও সহ আমার উপজেলা ভাইস চেয়ারম্যানের একটি সংবাদ দেখেছি। তো সেই ঘটনাটা খুবই ন্যাক্কারজনক যে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি একটি সরকারি অফিস কক্ষে তিনি মাদক সেবনের একটি ভিডিও বা মাদক গ্রহণের একটি ভিডিও আমরা দেখেছি। এই ঘটনার তদন্ত ইতিমধ্যে চলছে, তদন্ত করে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জনপ্রতিনিধি হয়ে মাদক সেবন করার এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছে এলাকাবাসী। বাংলাভিশন নিউজ ডেস্ক।